নমস্কার বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন ঠিক কতটা ক্ষতিকারক এবং প্রায় 50% মহিলা ও 70% পুরুষ কিভাবে তাদের এই ব্যাড হ্যাবিটকে পার্মানেন্টলি বন্ধ করতে পারবেন তা নিয়ে। ম্যাস্টারবেশন একটি কমন ব্যাড হ্যাবিট যা মহিলা ও পুরুষেরা নিজেদের শর্ট টাইম প্লেজার বা আনন্দের জন্য নিয়মিতই করে থাকেন। 2003 একটি সমীক্ষাতে দেখা গেছে ম্যাস্টারবেশন এই ব্যাপারটি সারা বিশ্বে মিডিয়ার কাছে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং নো ফ্যাপ কমিউনিটি বিশ্বব্যাপী পর্নোগ্রাফি ও ম্যাস্টারবেশন বন্ধ করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রিসার্চে দেখা গেছে মেল হরমোন টেস্টোস্টেরন লেভেল প্রতি সপ্তাহে 40% বৃদ্ধি পাওয়ার কারণে ম্যাস্টারবেশনের প্রবণতা বেড়ে যায়। তাছাড়া নো ফ্যাপ কমিউনিটি দাবি করে যে ইম্প্রুভ সেক্সুয়াল পারফরমেন্স, হাই স্পার্ম কোয়ালিটি, ইম্প্রুভ মোটিভেশন, সেলফ এস্টিম ও হ্যাপিনেস এদের মিলিত অনুভূতিগুলো ম্যাস্টারবেশনের প্রবণতাকে বাড়িয়ে দেয়। কিন্তু এখন কথা হলো এই সব দাবিগুলোর কতটা সত্যতা আছে। কারণস্বরূপ বলা যায় যে টেস্টোস্টেরন লেভেল সপ্তম দিনে বেড়ে গেলেও তা অষ্টম দিনে আবার নর্মাল লেভেলে ফিরে আসে। তাই টেস্টোস্টেরনই যে শুধুমাত্র ম্যাস্টারবেশনের কারণ নয় তা বলাই যেতে পারে। এবারে আসি হ্যাপিনেস হরমোনের বিষয়ে। 2009 মিশিগান ইউনিভার্সিটির একটি স্টাডিতে দেখা গেছে হস্তমৈথুনের কারণে শরীর থেকে লাভ ও বন্ডিং হরমোন বা হ্যাপিনেস হরমোন ডোপামিন, এন্ডোরফিন ও অক্সিটোসিন রিলিজ হয় এবং স্ট্রেস হরমোন কর্টিজলের পরিমাণ শরীরে কমে আসে। তাই ম্যাস্টারবেশনের সময় শরীরে একটা প্লেজার বা খুশির অনুভূতি আসে যা মানুষকে নেশাগ্রস্ত বা অ্যাডিক্ট করে তোলে। আচ্ছা, ম্যাস্টারবেশনকে ব্যাড হ্যাবিট কেন বললাম সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাই সে বিষয়ে কয়েকটি কথা বলে ফেলি। নাম্বার ওয়ান, হস্তমৈথুনের কারণে প্রচুর পরিমাণে বীর্যপাত ঘটে যা শরীরকে দুর্বল করে, এর ফলে মাসল বিল্ডিং বাধাপ্রাপ্ত হয় ও দ্রুত ওজন হ্রাস পায়। নাম্বার টু, ফ্রিকোয়েন্ট ইজাকুলেশন বা বীর্যপাতের কারণে মেল ইম্পোর্টেন্স বা বন্ধাত্ব আসার সম্ভাবনা থাকে। নাম্বার থ্রি, আপনার প্রতিদিনকার এই বদ অভ্যেসের কারণে সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসবে, বিশেষ করে সর্বদাই আপনার মাথায় নেগেটিভ থটস আনাগোনা করবে যেগুলো আপনার পজিটিভিটিকে নষ্ট করবে এবং আপনার সেলফ মোটিভেশন ও সেলফ এস্টিমের ওপর প্রভাব পড়বে। তবে আরেকটি বিষয় যেটি হলো হ্যাপিনেস, সেটি খুবই স্বল্প সময়ের জন্যই আসবে কিন্তু ধীরে ধীরে সেটিও ফেড হতে থাকবে। তার কারণ হলো ডোপামিন সিক্রিশনের মাত্রা, যা একই থাকার কারণে তার সমপরিমাণ প্লেজার আপনাকে কখনোই দিতে পারবে না। বলা যায় প্লেজার ক্রিয়েশন একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, আপনি হয়তো ভাবছেন কিভাবে এই হ্যাবিটকে চেঞ্জ করবেন, তাহলে বলি আমেরিকান অথার এবং মোটিভেশনাল স্পিকার জ্যাক ক্যানফিল্ড কি বলেছিলেন, টু চেঞ্জ হ্যাবিটস উই মাস্ট স্টাডি দ্য হ্যাবিটস অফ সাকসেসফুল রোল মডেলস। কম্পিউটার বা মোবাইল খুলে পর্নোগ্রাফি না দেখে ভালো বই পড়ুন, ভিডিও যদি দেখতেই হয় তাহলে মোটিভেশনাল ভিডিও দেখুন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার এর সেই বিশেষ উক্তি মনে করিয়ে দেই, ইউ ক্যানট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। অর্থাৎ আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না, বরং আপনি আপনার নিজের হ্যাবিটস বা অভ্যেসকে পরিবর্তন করুন আর আপনার দীর্ঘদিনের অভ্যেসই আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করবে। এখানে কয়েকটি বোনাস টিপস আপনার জন্য। নাম্বার ওয়ান, স্টে বিজি, অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে আগামী দিনের একটা রুটিন বানিয়ে রাখুন এবং নেক্সট ডে সেটা ফলো করুন। অলওয়েজ এক্সাইটিং ও এনগেজিং অ্যাক্টিভিটিসে নিজেকে ইনভলভ রাখুন। নাম্বার টু, এক্সারসাইজ, রানিং অথবা জিমে জয়েন করুন। এই সমস্ত অ্যাক্টিভিটি আপনার ফিজিক্যাল ও মেন্টাল গ্রোথে সাহায্য করবে। নাম্বার থ্রি, নিজের শরীরের প্রতি যত্ন নিতে শিখুন। হেলদি ডায়েট, পরিমিত ঘুম আপনার নেগেটিভ চিন্তাভাবনা অনেকাংশে কমিয়ে আপনাকে হেলদি রাখবে। নাম্বার ফোর, লিমিট ইওর অ্যালোন টাইম, অর্থাৎ একা থাকার সময়টাকে কিছুটা কমিয়ে আনুন। নিজেকে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখুন। যেমন ধরুন, আপনি যদি ফুটবল বা ক্রিকেট দেখতে পছন্দ করেন তাহলে একা বাড়িতে বসে খেলা না দেখে বন্ধুদের ডেকে নিন। নাম্বার ফাইভ, রাতে ঘুমোতে যাওয়ার সময় এক্সট্রা জামাকাপড় পরে শোবেন, কারণ বিছানার সাথে আপনার যৌনাঙ্গের ঘর্ষণে সেক্সুয়াল অ্যারাউজাল হতে পারে। এক্সট্রা ক্লোদিং সেই অ্যারাউজালকে আটকাতে সাহায্য করবে। নাম্বার সিক্স, ধৈর্যশীল হন। কাম বা সেক্স হিউম্যান বিংয়ের একটি নর্মাল ফেনোমেনা, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পারলে তা আপনাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাই উপরের পাঁচটি প্রসেসকে ধৈর্য ধরে ফলো করুন, রেজাল্ট আপনি পাবেন, এ ব্যাপারে গ্যারেন্টি দিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। আজকের বিষয়টি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে তাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করুন। আরও ইম্পর্টেন্ট ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, সুস্থ থাকুন, ভালো থাকুন।